গল্প ফান কার্টুনের আজকের গল্প রাখে হরি মারে কে। শব্দগ্রহণে বিমান, বৈশাখী ও বাবু। শুরু করছি গল্প রাখে হরি মারে কে। একদা ইংল্যান্ডের রাজা জেকব রাজ্য পরিদর্শনে যাওয়ার উদ্যোগ নিলেন। রাজা জেকব মন্ত্রীকে বললেন, আমি কাল সকাল সকাল রাজ্য ভ্রমণে বার হইব। মন্ত্রী, তুমি আমার সহিত যাইবে। রাজা জেকব সকাল সকাল রাজ্য পরিদর্শনে পশ্চিম মিডল্যান্ডের দিকে গেলেন। পশ্চিম মিডল্যান্ডের একটি ছোট্ট গ্রাম ওয়েম। মহারাজ, ওই গ্রামে যাবেন না। কি কারণ আমি শুনিতে চাই? মহারাজ, ওই গ্রামে বড্ড ইঁদুরের উৎপাত। ওই কারণে ওই গ্রামে আজ পর্যন্ত কেউ বসবাস করতে পারেনি। কি, শুধু ইঁদুরের উৎপাতে আমি পিছাইয়া যাইব? হইতে পারে না। আমাকে নিজ চোখে দেখিতে হইবে। সমস্যা কি? মন্ত্রী, তুমি আসিতে না চাইলে অসুবিধা নাই, আমি একাই যাইবে। কি আর করা যায়, রাজা জেকব ওয়েম গ্রামে উপস্থিত। চারিদিক থেকে ইঁদুরের শব্দ। যেই রাজা ওই গ্রামে পা রাখলেন, সঙ্গে সঙ্গে আমি বড় অসুবিধা নদী পড়িয়াছি, আমার পা ঝাঁচড়া করিয়া দিতেছে। মন্ত্রী, রাজা এক রুদ্ধশ্বাসে ওই গ্রাম থেকে পালালেন। কিন্তু তার মাথার থেকে ওই গ্রামের রহস্য কথা কি তা বার করবার চেষ্টা করলেন। মন্ত্রী, সমস্ত গ্রামে দূত পাঠাও, আমার উইম গ্রামের রহস্য কথা জানতে চাই। যে ব্যক্তি সঠিক কাহিনী বলিবে তাহাকে 100 স্বর্ণ মুদ্রা দিবে। শোনো শোনো শোনো, বিশেষ ঘোষণা। ওয়েম গ্রামে যে সমস্ত ইঁদুর আসিয়াছে তাদের ওয়েম গ্রামে আসার সঠিক তথ্য দিতে পারিলে মহারাজ তাকে 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার দিবেন। শোনো শোনো শোনো। ইংল্যান্ডের রাজা জেকবের দূতেদের কাছ থেকে সংবাদ পেয়ে বেকস্যাম গ্রামের এক কৃষকের মেয়ে রাজার দরবারে এসে উপস্থিত হন। বলো, তোমার কি সংবাদ আছে? মহারাজ, এই ঘটনাটি খুবই দুঃখের। বুঝিলাম, তবু আমি শুনিতে চাই, তুমি বলো আমায়। আমার বয়স তখন 12 কি 13 বছর। আমার পিতার ওয়েন গ্রামে কিছু জমি ছিল, সেখানে বাবা আর আমি যেতাম চাষের জন্য। এরকমই একদিন সকালে জমিতে যাই, বাবা আর আমি জমিতে চাষের কাজ করছিলাম। হঠাৎই একদল ইঁদুর এসে আমাদের সামনে উপস্থিত হয়। এদের মধ্যে
একজন সর্দার আমার বাবাকে সব কথা খুলে বলেন, তাদের প্রতি অবিচারের কথা। ওরা জার্মানির হ্যামলাইন শহরে থাকতেন। ওখানকার রাজা শুধু নিজেদের বসবাসের কথাই ভেবেছিলেন, কিন্তু অসহায় ইঁদুরগুলোর কথা ভাবেননি। জার্মানির রাজা এক বাঁশিওয়ালাকে ব্যবহার করে অনেক উঁচু পাহাড়ের ওপর থেকে নদীতে ওদের ফেলে দেন। ওই গ্রামের সবাই ভেবেছিল ওরা হারিয়ে গেছে, কিন্তু না, ইঁদুরগুলো অনেক দুঃখে ওই শহর ছেড়ে দেন। বহু দুর্গম রাস্তা, সাগর, নদী সব পেরিয়ে তারা আমাদের জমিতে উপস্থিত হন। অসহায় ইঁদুরদের কথা শুনে বাবার এবং আমার খুবই কষ্ট হয়। আমরা সেই দিন থেকে ওই জমিতে চাষাবাদ করা বন্ধ করে দিই। সেদিন থেকে ওরা সবাই ওই গ্রামেই থাকে মহারাজ। Oh no, so bad, so bad. আমি ইঁদুরের জন্য ওখানে প্রাসাদ বানাইবে। ওরা প্রাসাদে থাকিলে আরো ভালো থাকিবে। কন্যা, আমাকে সাহায্য করিতে হইবে। তুমি ওয়েম গ্রামে গিয়া উহাদের প্রধানকে জানাইবে যে আমি ইঁদুরের জন্য, এমনকি সমস্ত ইঁদুরের জন্য অট্টালিকা বানাইয়া দিবে। সেই থেকেই ইংল্যান্ডের রাজা তার ইঁদুরদের জন্য একটি বৃহৎ অট্টালিকা বানিয়ে দিয়েছিলেন এবং ইংল্যান্ডের সমস্ত জনসাধারণ তাকে সাধুবাদ প্রসন করেছিলেন।